তামাক পণ্য ছিল রংপুরের পরিচিতি, তবে তামাক পণ্যকে তলিয়ে দিয়ে নতুন করে জায়গা করে নিয়েছে রংপুরের হাড়িভাঙা আম। কথা বলছি রংপুর জেলার মিঠাপুকুর থানার খোড়াগাছ ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকা হাড়িভাঙা আমের রাজ্য কদমতলা থেকে। হাড়িভাঙা আম বাংলাদেশের এক প্রকার আঁশবিহীন আম। আজকে আমরা এই হাড়িভাঙা আম সম্পর্কেই জানব। আমটির ইতিহাসের গোড়াপত্তন করেছিলেন নফলউদ্দিন পাইকার নামের এক বৃক্ষবিলাসী মানুষ। শুরুতে এই আমের নাম ছিল মালদিয়া। আমগাছটির নিচে তিনি মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানিয়ে পানি দিতেন। একদিন রাতে কে বা কারা ওই মাটির হাড়িটি ভেঙে ফেলে এবং ওই গাছে বিপুল পরিমাণে আম ধরে। সেগুলো ছিল বেশ সুস্বাদু। বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে লোকজন আম সম্পর্কে জানতে চায়। তখন চাষি নফলউদ্দিন মানুষকে বলেন, যেই গাছের নিচে হাড়ি ছিল সেই গাছের আম এগুলো। তখন থেকেই হাড়িভাঙা নামটি পরিচিতি পায়। বর্তমানে রংপুর জেলার সেই মূল হাড়িভাঙা গাছটির বয়স 63 বছর। চলুন রংপুরের মিঠাপুকুর থানার খোড়াগাছ ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকার আমচাষী জামিউল ভাইয়ের সাথে কথা বলে হাড়িভাঙা আমের সকল তথ্য জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ জামিউল ইসলাম। আপনাদের এদিকে তো মোটামুটি হাড়িভাঙা আম চাষ হয়? হ্যাঁ, অনেকে চাষ হয়, বহুত অনেক প্রকার আম চাষ হয়, হাড়িভাঙাটা বেশি আর কি। বাংলাদেশের মধ্যে আপনাদের রংপুর জেলায় অনেক বেশি হাড়িভাঙা আম চাষ হয়। তো আপনি হাড়িভাঙা আম চাষ করছেন কতদিন যাবত? প্রায় 5-6 বছর হবে। আপনার জমির পরিমাণ, বাগানের পরিমাণ? আমাদের তো শতক বলে, তো 52 শতকে 1 বিঘা বলে। হ্যাঁ, 2 বিঘা আছে আমার। ও, 2 বিঘা চাষ করতেছেন। তো আজকের আমরা আপনার কাছে জানতে চাইব যে আম সম্পর্কে কিছু তথ্য। অবশ্যই তাহলে আপনাকে প্রশ্ন করা যাক। অবশ্যই করতে পারেন। তো ভাই আপনাদের এই আমের ফলন কেমন হয়? ফলন মোটামুটি আলাদা দিলে অনেক হয়, গাছে অনেক ধরে, তো ট্যাক মন কেন হাইলা নিচে পড়ে যায়, ঢোকা দেওয়া লাগে, এই সিস্টেম আর কি। মানে খুবই ধরে? খুবই ধরে। আর এই আম তো আঁশযুক্ত না? কোনো আঁশ আঁশবিহীন? কোনো আঁশ না, অনেক মিষ্টি আম, আঁশবিহীন? হ্যাঁ, আঁশবিহীন। এটি কাঁচা থাকতে খাইতে কেমন আর পাকলে খাইতে কেমন? কাঁচা অবশ্য, কাঁচাও ভালো, টক না, কিন্তু মিষ্টিতে আরও, পাকলে আরও মিষ্টি হয়, মানে ফুল পাকলে কেমন লাগে? অনেক মিষ্টি, অনেক রস, মিষ্টি অনেক না? রস। হ্যাঁ। আচ্ছা জামিন ভাই, হ্যাঁ, এই জাতের এই হাড়িভাঙা আম, এই হাড়িভাঙা আম চাষ করে লাভবান হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ আমি একবার বিক্রি করছিলাম, তাতে একটা হালকা লাভ হয়েছিল। পরের বছর আমি লাভ করছি, অনেক অনেক টাকা লাভ হয়েছিল। মানে এতে আমার চাষ করা আগ্রহ অনেকে আছে। এটা কি আপনাদের পুরো বাগান বিক্রি করে দেওয়া হয় নাকি হাতে করে বিক্রি করতে হয়? যেরকম মন চায়, হাতেও বিক্রি হয়, আবার বাগানও বিক্রি করা যায়, এরকম আর কি। ও, তাহলে মানে বিক্রি করার যায় যেমন সেভাবেই তারা বিক্রি সেরকম করতে করতে পারে, পারে, নিজ ইচ্ছায় বিক্রি করতে পারে। হাটে বাজারে গিয়ে বিক্রি করতে হয় নাকি বাগান থেকে নিয়ে যায়? হাড়ে বাজারে নেওয়া যায়, বাগানেও হয়, বাগান থেকেও সব নিয়ে যায়। জায়গায় হবে। এই হাড়িভাঙা আম হ্যাঁ, বা অন্যান্য যে আমগুলো আছে আপনাদের এলাকায়, তো এই আমগুলো সম্পূর্ণরূপে পরিচর্যা করার পর বাজারজাত করা পর্যন্ত কেমন খরচ হয়? খরচ হয় বলতে, যখন আমের মোল বাইরে হয় তখন থেকে আম বিক্রি করা পর্যন্ত, পাকা পর্যন্ত প্রতিদিন আমার কাছে 2-3 দিন ওষুধ দেওয়া লাগে। ওষুধ তো দেওয়া লাগবে, অনেক পোকামাকড় ধরে, তো এখানে দেওয়া লাগে, কারণ ওষুধের দামটা বেশি, এই কারণে খরচটা একটু বেশি হয়। তো সরকার দামটা কমায় দিত, খরচটা কম হইতো। আর বৃষ্টিপাত যখন হয়, রাস্তাঘাট কাঁচা, অনেক কাদা হয়, একা গাড়ি ঘোড়া ভেঙে যায়, পড়ে যায়, খরচটা একটু বেশি হয় আর কি। আমের যখন মুকুল আসে, হ্যাঁ, এই সময়ে কি ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করেন? তখন মুকুলটা আসে, তখন মনে করেন যে পোকা লাগে, মশারি ধরে যায়, এরকম অনেক সাইড প্রকারের ওষুধ দেওয়া লাগে, দিলে মনে করছে পোকা ধরে না, মশারি ধরে না। আমাদের যে মোলটা যখন আসে, তখন গুটি একটা বাইরে হয় না, এটা পয়সা যায় আর কি, ওষুধটা না দিলে। ও, তাহলে মুকুলকে ঠিক রাখার জন্য 2-4 ধরনের যে ওষুধ দেওয়া লাগে। ওষুধ দেওয়া লাগে? এই তাহলে মোটামুটি আপনারা আমের যে ইয়াটা আছে আম চাষের, হ্যাঁ, তাহলে সম্পূর্ণরূপে একটা আম পরিচর্যা করতে গিয়ে আম বিক্রি পর্যন্ত সম্পূর্ণ যে সময়টা, এই সময়টা সম্পূর্ণ কীটনাশকের উপরেই থাকে। কীটনাশকের উপরে থাকে। তো জামিউল ভাই ভালো থাকবেন। আমাদের হাড়িভাঙা আম সম্পর্কিত যে তথ্যগুলো দিলেন, এটি অনেক গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের অনেক কৃষক ভাইয়েরাই জানতে চায় অন্যান্য জেলার। তো আমরা আপনাদের মাধ্যমে এসব জিনিস জানিয়ে থাকি। তো যাই হোক, ভালো থাকবেন, আচ্ছা, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। তো দর্শক, জানতে পারলেন উত্তরবঙ্গের এই হাড়িভাঙা আম সম্পর্কে। এই জাতের আম সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। প্রো রিয়েল টিভি, শাহজালাল।